वेलकम प्रिय शिक्षार्थीरा, करोना भाइरस मोकाबेला करे आमादेर सामनेर दिके एगिये जेते हबे। करोना भाइरस थेके आमादेर सामाजिक दूरत्व बजाय रेखे चलते हबे, बार बार साबान पानी दिए हाथ धुते हबे। আমি মোহাম্মদ আলী আকবর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজ জিওগ্রাফি। আজকে আমরা ভূগোলের দ্বিতীয় পত্রের খনিজ সম্পদ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা পাঠ শেষে শিখতে পারব খনিজ শক্তি সম্পদের ব্যবহার সম্পর্কে ধারণা করতে পারব, বিশ্বে প্রধান খনিজ শক্তি সম্পদের উৎপাদন ও বণ্টন নিয়ে বর্ণনা করতে পারব, বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদে বর্ণনা করতে পারবো, প্রতিবেশীদের ভারতের খনিজ ও শক্তি সম্পদে বর্ণনা করতে পারবো, বাংলাদেশ এবং ভারতের খনিজ ও শক্তি সম্পদের উত্তোলন ব্যবহার সংরক্ষণ কৌশল সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। খনিজ কি? খনিজ হল মানুষ ভূগর্ভে ও ভূপৃষ্ঠ হতে যে সব বস্তু সংগ্রহ করে নিজ চাহিদা পূরণ করে তাকে খনিজ বলে। ভূবিজ্ঞানীদের মতে প্রাকৃতিক ও অজৈবিক কঠিন পদার্থ যাদের মধ্যে কতিপয় প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং নির্দিষ্ট রাসায়নিক শক্তি সংযুক্ত থাকে তাকেই খনিজ বলে। কোনো কোনো খনিজ মাত্র একটি মৌলিক উপাদানে গঠিত, যেমন সোনা, রূপা, হীরা। আবার কিছু কিছু খনিজ দুই বা ততোধিক মৌলিক পদার্থের সংমিশ্রণে গঠিত। সাধারণত দুই ভাগে খনিজের শ্রেণী বিভাগ করা যায়, যেমন জৈব খনিজ, অজৈব খনিজ। জৈব খনিজ কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। আবার অজৈব খনিজ লোহা, নিকেল, সীসা, ম্যাঙ্গানিজ, আব্রোজ, জিপসাম প্রভৃতি। খনিজকে আবার তিন ভাগে ভাগ করা যায়, ধাতব খনিজ, অধাতব খনিজ, জ্বালানি খনিজ। ধাতব খনিজ আকরিক লোহা, তামা, টিন, বক্সাইট, সোনা, রূপা, ম্যাঙ্গানিজ, নিকেল প্রভৃতি। অধাতব খনিজ গন্ধক, লবণ, পটাশ, ডলেমাইট, চুনাপাথর, মার্বেল পাথর, অভ্র, চীনামাটি, গ্রাফাইট প্রভৃতি। জ্বালানি খনিজ কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম, থেরিয়াম, রেডিয়াম প্রভৃতি। শক্তি সম্পদ, শক্তি সম্পদ, শক্তি কোনো কাজ সম্পন্ন করার ক্ষমতাকেই শক্তি বলে। মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য থেকে শুরু করে সকল ধরনের সুখ সমৃদ্ধির জন্য নানা রকমের কাজ করত, আর শক্তি দিয়েই জমি চাষ করত, কলকারখানার যন্ত্রপাতি চালাতো, তখন ঘোড়াকে শক্তি হিসেবে ব্যবহার করত। এই শক্তিকে দুই ভাগে ভাগ করা যায়, জৈব শক্তি এবং জড় শক্তি। জৈব শক্তি প্রথমটি হল জীবজন্তুর মাধ্যমে সৃষ্ট, আর দ্বিতীয়টি হল প্রাণহীন পদার্থের মাধ্যমে সৃষ্ট। গরু, ঘোড়া, উট, হাতি, বলগা, হরিণ প্রভৃতি প্রাণীকে কাজে লাগিয়ে যে শক্তি তৈরি করা হয় তাকে জৈব শক্তি বলে। মানুষের জ্ঞান, চিন্তা ইত্যাদি একটি শক্তি, এটা তার মানসিক চেতনা শক্তি। এই শক্তি বেশ উন্নত শক্তি। মানুষ তার এই শক্তি দ্বারা খনিজ
কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জড় পদার্থ হতে জড়শক্তি সৃষ্টি করে এই শক্তির মধ্যে জীবের কোনো অস্তিত্ব নেই, তাই এটাকে জড়শক্তি বলে। শক্তির উৎসের উৎপত্তি অনুসারে শক্তি সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়, প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি। তোমরা একটা শখের মাধ্যমে দেখতে পাচ্ছ, প্রচলিত শক্তি কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, আর অপ্রচলিত শক্তির মধ্যে সৌর শক্তি, পারমাণবিক শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ এবং জৈব গ্যাস শক্তি। প্রচলিত শক্তির মধ্যে কয়লা, কয়লার মাধ্যমে আমরা জ্বালানি এবং শক্তি সংগ্রহ করতে পারি, খনিজ তেলের মাধ্যমেও আমরা ইঞ্জিন চালিত শিল্পগুলোকে সচল রেখে আমরা শক্তির কাজ করতে পারি, প্রাকৃতিক গ্যাস তদ্রূপ। অপ্রচলিত শক্তি, যে শক্তির কোনো ক্ষয় নেই, সেটাকে আমরা অপ্রচলিত শক্তি বলি, যেমন সৌরশক্তি, পারমাণবিক শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি, জৈব গ্যাস শক্তি। আমরা এই শক্তিগুলোকে কাজে লাগিয়ে আগামী দিনে